তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা শুনে বাড়ি ফেরার পথে বাসের ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। আহত হয়েছেন আরও দুই তৃণমূল সমর্থক। পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম হযরত মল্লিক, বয়স 17 বছর। এদিন সভা শেষে একটি হোটেলের সামনে খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছিল বাসটি। খাওয়া সেরে সকলে বাসে উঠে পড়েন। সেই সময় বাসের ছাদে ছিল হযরত। বাসের উপর দিয়েই 11,000 ভোল্টের তার যাচ্ছিল। সেই তার হযরতের ঘাড়ে লাগে এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এছাড়া আরও দুইজন গুরুতর জখম হন। তাদের বিষ্ণুপুর থানার পুলিশ উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়। এদিকে এই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নামে এসেছে এলাকায়। পাশাপাশি ভোটার না হওয়া সত্ত্বেও এভাবে রাজনৈতিক সভায় কিশোরটিকে নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের থেকেও প্রশ্ন তোলা হয়েছে। জানা গেছে মৃত কিশোরের বাড়ি বিষ্ণুপুরের হুলমারা গ্রামের, আর আহত দুজন বাড়িছোলের বাসিন্দা। আপনি কোথায় ছিলেন? না, আমি ভিতরে ছিলাম, বাসের ভিতরে। মানে কি দেখলেন? আচমকা একটা ঝাঁকুনি? হ্যাঁ, আচমকা একটা ঝাঁকুনি দেখলাম। তারপর এই তো এরকম অবস্থা। কিভাবে হলো? দাঁড়িয়ে ছিল না বসে থেকে? ছেলেটা বাসটা ছাড়ছিল, আমরা সবাই চেপে গেছি, বাসটা ছাড়ছিলাম, আর সে কোনো রকম ছেলেটা হয়তো উঠে দাঁড়িয়েছে। আরও ছেলে ছিল তো উপরে, কোনো রকম হয়তো দাঁড়িয়েছে। ওই তারার সাথে সাথেই মাথায় ঠেকে গেছে ইলেকট্রিক তারটা, 11,000 তার। আর ওই কেকে দেওয়ার সামনে যেটা আছে 11,000 তারটা খুব সামনে, মাটি ফেলে পুরো। ওখানে পুলিশ বলেছে 11,000 আছে, 11,000 তিনি সরিয়ে যাও। ওই ছালারা আমার বলেছে না খাবারের গোড়াতে নিয়ে যেতে হবে, দিয়ে পেছন দিয়ে ব্যাগ দিয়েছে ছেলেটা 11,000 কি বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আগে তো ইলেকট্রিক এসটি লাইন ছিল, কিন্তু এসটি লাইনের উপরে প্রায় 3.5 ফুট ভিটিছে, ভিটানোর পর এসটি লাইনের উপরে উঠানোর দরকার ছিল। উঠানো প্রশাসন জানে তো নাকের ডাকায় অবৈধ অবৈধ ইলেকট্রিক গুলো যাচ্ছে, হোটেল গুলো তৈরি হচ্ছে, আর সেইখানে গাড়িগুলোকে প্রশাসনের গাড়িগুলো সেইখানে গেটের পাইপিং করা করায়। আর একটা নাবালক ছেলে এদিকে মিটিং এ নিয়ে আসছে, গাড়িতে উঠতে গিয়ে কি শর্ট সার্কিট হয়েছে? আপনারা কি মনে করছেন কি হলে ভালো হতো?